আইফোন 13 প্রো ম্যাক্স, যেটা অ্যাপল কোম্পানি সেপ্টেম্বর 14, 2021 বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছিল এবং 24 সেপ্টেম্বর 2021 তারা এটা বাজারে ছেড়েছে। আমি বলবো এটা আইফোন 12 প্রো ম্যাক্সেরই বড় ভাই, 13 প্রো ম্যাক্স। খুব বেশি একটা পার্থক্য আমরা দেখছি না ফোনে, কিছু কিছু পার্থক্য আমি সেটা বলছি। প্রথমে আমরা এর বক্সের দিকে নজর দিই। বক্সটা ঠিক একই আইফোন 12 প্রো ম্যাক্সের মতনই, খুব বেশি হিজিবিজি গ্রাফিক্স নাই, খুব সিম্পল প্যাকেজিং এবং যেটা সহজেই যে কারোর নজর কাড়ে। এবং এটার মধ্যে কোনো চার্জার নেই এবারের মতো, শুধুমাত্র একটি লাইটনিং কেবল। আসুন আমরা ফোনটি দেখি। ফোনটি প্রথমেই হাতে নিলে যেটা মনে হবে কিছুটা ওয়েট, অর্থাৎ এটা 290 গ্রামের একটি ফোন। স্টেইনলেস স্টিলের ফ্রেম এবং আইফোন 12 প্রো ম্যাক্সের মতনই একই রকম দেখতে, কিছুটা তারা ডিসিমিলারিটি করেছে, কিছুটা কিছু আপগ্রেড করেছে, পরিবর্তন করেছে, আমি সেটা বলছি। অ্যাপল A15 বায়োনিক চিপ সংযুক্ত করেছে এবং 6 GB RAM সংযুক্ত করেছে। আর চারিদিকের সেই একই ধরনের ডিজাইন আমরা দেখছি, পিছনে সেই চার্জারের যে পোর্ট, স্পিকার, এই পাশে লক বাটন এবং তার অপোজিট সাইডে যেটা আছে ভলিউম আপ ডাউন বাটন, সি মিউজিক ট্রে, সো একই রকম অবস্থা। এবং এইটার যে মূল বৈশিষ্ট্য তারা এনেছে সেটা হচ্ছে ক্যামেরাগুলো তারা একটু ডেভেলপ করেছে, ক্যামেরার হিন্সটাও একটু বড় করেছে এবং ক্যামেরার যে লেন্সগুলো তারা একটু বড় করেছে, ওয়াইড করেছে। 3টা কোয়াড ক্যামেরা যুক্ত করেছে, 12 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, 12 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা, 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং সেলফি ক্যামেরাটাও 4K এবং 12 মেগাপিক্সেলের, এবং বোথ আপনারা 4K ভিডিও ধারণ করতে পারবেন। ক্যামেরাগুলো সত্যি সুন্দর এবং চমৎকার, ডিজাইনের কোনো পরিবর্তন হয়নি। আবার আমি ভেবেছিলাম এবছর হয়তো ডিজাইনে তারা কোনো একটু পরিবর্তন করবে, কিন্তু আনফর্চুনেটলি একই রকম ডিজাইন তারা ধরে রেখেছে, জাস্ট 19 এবং 20 আমরা বলতে পারি। আমরা ক্যামেরাগুলো ভালো করে লক্ষ্য করি যে এখন আসলে ফোনগুলো যতগুলো ফোন মার্কেটে ছাড়ছে, কমিউনিকেশন ডিভাইস তো বটেই, তারা ক্যামেরার দিকে বেশি মানে প্রাধান্য দিচ্ছে এবং অ্যাপল কোম্পানিটাও সেটার থেকে ভিন্ন নয়। একই রকম ফোন আমরা অ্যাপেলের যে যে বিষয়গুলো দেখি সেটা হচ্ছে অ্যাপেল কিন্তু আসলে অন্যান্য যে কোনো ডিভাইস থেকে আলাদা, এবং তাদের এই বৈশিষ্ট্যের কারণেই তাদের কিন্তু তাদেরকে অন্য কোনো মানে কোম্পানি কপি করতে পারছে না আমি বলবো, বা করে না। সুতরাং এই ফোনটাও আশানুরূপ আমি মনে করি যে অনেক মানুষ পছন্দ করবে, যদিও খুব বেশি ডিজাইনের পার্থক্য নেই, কিন্তু যতটুকু দিয়েছে অনেক দিয়েছে। এবং বিশেষ করে ডিসপ্লের যে ইয়েটা, নচটা, সেটা আর একটু কমিয়ে দিয়েছে 12 প্রো ম্যাক্সের থেকে কম, এটা একটা বড় পার্থক্য আমি দেখছি, আর সবই এক। তো আশা করি আপনারা আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং লাইক দেবেন, সেই প্রত্যাশায় সকলে ভালো থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।